এই প্রোগ্রামটি নিবেদন করছে দেবশাস্ত্রী। নমস্কার, সুরের আকাশে অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। সুরে সুরে এবং গানে গানে আজ আমাদের মন ভরিয়ে দিতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজাতাদি। সুজাতাদি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর সুজাতাদিকে পাওয়া মানে কিন্তু খুবই সুন্দর সুন্দর গান উপহার পাওয়া। দিদি সবসময় আমাদেরকে খুবই সুন্দর সুন্দর গান উপহার দিয়ে থাকেন। আজও অনেক সুন্দর গানের ডালি নিয়ে আজ তিনি আমাদের সঙ্গে হাজির রয়েছেন। দিদি, তাহলে প্রথমে কি শুনছি আপনার কাছ থেকে? রবীন্দ্রসঙ্গীতই গাই। একদম হয়ে যাক। খুবই সুন্দর। দিদিরই প্রথম গানটিতে কিন্তু মন একদম আমাদের ভরে গেল। আর দিদির কাছ থেকে যে ধরনের গানগুলো আমরা শুনতে পাচ্ছি, সত্যি এই গানগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা মানে মাধুর্য আমরা খুঁজে পাই। আচ্ছা দিদি, এই যে গানগুলো আজকালকার দিনে মানে আজকালকার এই আধুনিক যুগে অনেক সময় এই যে পপ গান বা বলুন ব্র্যান্ডেড গান, এইসব গানের মানে মাঝখানে এই গানগুলো অনেকটা কিন্তু হারিয়ে যাচ্ছে, তো এই নিয়ে কিছু বলবেন? আপনার কী মনে হয় এই নিয়ে? না, আবার তো আমার মনে হয় পুরোনো গান আবার সবাই ভালোবেসে শুনছে, আগের গানগুলোই বেশি দিন চলছে। সেটা অবশ্যই চলছে, কিন্তু আজকালকার যেটা দেখা যায় মানে ইয়ং জেনারেশন যেটা মানে পুরোনো গানগুলোকে কিন্তু অনেকটা মানে ভুলে বসতে চলেছে, সেখানে মানে দিদির সত্যি কণ্ঠে এই গানগুলো কিন্তু সেই যে পুরোনো গানের একটা আলাদা মাধুর্য এবং সৌন্দর্য সেটাকে কিন্তু একদম ফিরে নিয়ে এসেছে। আচ্ছা দিদি, আরও অনেক গান শুনবো দিদির কাছ থেকে। দিদি, তাহলে এরপর কী শুনছি আমরা? আরেকটি রবীন্দ্রসঙ্গীত আমি শোনাচ্ছি। একদম আমি স্তব্ধ
নেশার বেগে পাগল পারা, পথে একদম অসাধারণ। সত্যি এই যে গানটি দিদি আজ আমাদের শোনালেন, এই গানটি কিন্তু পুরনো দিনের খুবই একটি জনপ্রিয় গান, এবং আজ দিদির কণ্ঠে এই গানটি শুনে সেই গানটির কিন্তু ঐতিহ্য আরও অনেক গুণ বেড়ে গেল। দিদি এত সুন্দরই আমাদের গান শোনাচ্ছেন, সত্যি দর্শক বন্ধুদেরও মন নিশ্চয়ই একদম আনন্দে ভরে গেছে। দিদি আর কি শুনছি এরপর আমরা? নজরুল গীতি একদম হয়ে যান। পড়ে
রবীন্দ্রসঙ্গীতই হোক বা নজরুল গীতি, সব গানই কিন্তু দিদির কণ্ঠে আজ একটা অন্য মাত্রা পেয়েছে। আচ্ছা দিদি, এত সুন্দর আপনি গান গাইছেন, আমাদের দর্শক বন্ধুরাও খুবই আনন্দিত আজকে আপনার এই এত সুন্দর গান শুনে। তো দিদি, এই যে গান এত সুন্দর গাইছেন, আপনি কোনো অ্যালবাম লঞ্চ করেছেন কি গানের উপর? না না, মানে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি কোনো অ্যালবাম বের করার আপনার এই গানে? ইচ্ছে তো নিশ্চয়ই আছে। আচ্ছা, তারপরে কি শুনছি দিদি তাহলে? আর একটা নজরুল গীতি। চৈতালি চাঁদিনি রাতে, চৈতালি চাঁদিনি রাতে ওকে
দিদির কাছ থেকে যতই আমরা গান শুনছি আমাদের কিন্তু আরও গান শুনতে ইচ্ছে করছে, কারণ দিদির গান এতই ভালো লাগছে আর এত সুন্দর সুর তালের সামঞ্জস্য রেখে দিদি আমাদের এত সুন্দর গান আজ উপহার দিচ্ছেন। কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে বেশি আর সময় নেই, তাই দিদির কাছ থেকে শেষ গান আমরা শুনে নেব। দিদি একদম শেষ গান কী শুনছি আপনার কাছ থেকে? নির্মলা মিশ্রের একটা গান। Thank you.
সত্যি সুরের ঝর্ণাধারায় দিদি কিন্তু আজ আমাদের মন ভরিয়ে দিয়েছে। তাই এই সুরের আকাশে অনুষ্ঠানে যেদিনই আমরা দিদিকে পেয়ে যাই, সেই অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ একটা অন্য মাত্রা ধারণ করে। আমরা আশা করব আগামী দিনেও দিদিকে আমাদের সঙ্গে পেয়ে যাব। আজ কিছু করার নেই, যেহেতু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় এখানেই শেষ, তাই আজ আমাদের এখানেই শেষ করতে হবে। দিদি, আজ আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগছে, সুযোগ পেয়েছি গান করার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর এতক্ষণ যারা আমাদের বাদ্যযন্ত্রে সঙ্গ দিচ্ছিলেন, কিবোর্ডে সোমনাথ গোস্বামী, তবলায় অনুপ কুমার নায়েক এবং অক্টোপেডে বিজয় কুমার সাহু, সবাইকে জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।